فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. شهر رمضان. वालेकुम अस्सलाम रहमतुल्लाहि वबरकातुहु अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मान ला नाबिय्य बादा। সম্মানিত ভাইদের উদ্দেশ্যে একটা বিষয় বলবো সংক্ষিপ্ত আকারে, তা হলো যে রমজান মাসে আমরা কোন সময়ে কোরআন পড়তে পারি। জি সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা যেখান থেকে শুনছি, বিষয়টা সব সময় কোরআন পড়া যাবে, দিনে পড়া যাবে, রাত্রে পড়া যাবে। তবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়েছেন 1839 নম্বর হাদিস, সেখানে বলছেন কোরআন ও সিয়াম, সিয়াম এবং কোরআন উভয় যিনি সিয়াম রাখবেন এবং কোরআন পাঠ করবেন তার জন্য সুপারিশ করবেন। জি এখন কোরআন যারা পাঠ করে, কোরআন বলবে যে আমার প্রতিপালক এই যে ঘুম কামাই করে সে কোরআন পাঠ করেছে। তাই এই হাদিস থেকে প্রমাণ হয় যে যদি আমরা রাতে না হলে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট রাত জেগে যদি আমরা কোরআন পাঠ করতে পারি, তাহলে মনে হয় এই ফজিলতটা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই ফজিলতটা পেয়ে যাব যদি আমরা রাত জেগে কোরআন তেলাওয়াত করি। আপনি রাত জেগে যদি না হলো এশার পর বা মাগরিব পর অথবা সেহরি খাওয়ার সময়, আর যদি না পারি ফজর সালাত পড়ে, সে সময় তো রাত থাকে, রাত ফজর সালাত পড়ে দেখা যায় যা বেশিরভাগ মানুষ ঘুমায়, ওই সময়তে একটা ঘুম, তার মানে ঘুম ঘুম ভাব, ওই সময়তে যদি 10 মিনিট পড়েন তাও ইনশাআল্লাহ আপনার যে রাত্রে কোরআন পড়ার ফজিলত আশা করা যায় যে পেয়ে যাব। তাই আমরা রাত্রে যতটুকু পারবো রমজান মাসে এবং দিনেও পড়ব, কিন্তু বিশেষ করে যে হাদিসটাতে বলা হয়েছে যে কোরআন বলবে যে এই ঘুম কামাই করে পাঠ করেছে, তাই এর জন্য সুপারিশ করছি, আল্লাহ সুপারিশ গ্রহণ করো। জি এরপরে সিয়াম বলবে জি আল্লাহ এই ব্যক্তি রাতে দিনের বেলাতে সে পানাহার করেনি, সে খায়নি, এরপরে তার নিজ ইচ্ছা মতো কোনো কাজ করেনি। যেমন ইচ্ছা মতো দেখা যায় কেউ আপনার সাথে ঝগড়া করছে, গালিগালাজ আপনার করছে, আপনি গালিগালাজ করছেন না, বরং আপনি বলছেন ইনি সাইমুন, আমি সিয়াম রয়েছি। কেউ গীবত করছে মানুষের, আপনি গীবত করেন না। আপনার বাড়িতে যুবক মানুষ বিবাহ করেছে, তার বাড়িতে নতুন বউ রয়েছে, তারপরও তার ইচ্ছা সত্ত্বেও তার শাহওয়াত মনের চাহিদা থেকে সে দূরে থেকেছে, তাই সিয়াম বলবে যে এই পানাহার থেকে, খাওয়া থেকে, নিজ ইচ্ছা মতো কাজ করা থেকে বিরত থেকেছে আল্লাহ, এই জন্য আমি সুপারিশ করছি। তাই এই সুপারিশগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। তাই আমরা কোরআন পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন পাঠ করার তৌফিক দান করেন, জি এ মর্মে হাদিস রয়েছে যে আমরা অনেক সময় দেখা যায় কোরআন পাঠ করার ফজিলত সম্পর্কে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোনো একটি অক্ষর পাঠ করবে তার বিনিময়ে সে একটি নেকি পাবে, আর একটি নেকি 10 নেকির সমান হবে। আমি আলিফ লাম মিমকে একটি অক্ষর বলছি না, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। জি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন 2910 নম্বর হাদিস। তাহলে একটি অক্ষর, একটি হরফ কেউ যদি পড়ে 10টি করে নেকি পাবো। আলিফ লাম মিম আমরা যদি পড়ি তাহলে 30টি নেকি পাবো, আর রমজান মাসে যে ভালো কাজ করার ক্ষেত্রেও আপনার বেশি ফজিলত, তার মানে সিয়াম রাখলে আল্লাহ যে কত নেকি দিবেন এটা হিসাব ছাড়াই। তাই আমরা বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি বছর জিবরিল আলাইহিস সালাম আমার সঙ্গে একবার কোরআন শোনান ও শুনেন, কিন্তু এবছর আমার সঙ্গে দুবার এ কাজ সম্পন্ন করেন, আমার মনে হচ্ছে আমার মৃত্যু আসন্ন। জি সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন তালাক সূত্রে বর্ণিত। তাই মানে যে হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেন যে তার কাছে এভাবে জিবরিল এসেছেন এবং কোরআন তেলাওয়াত করেছেন তিনাকে শোনাইছেন, তিনিও শোনাইছেন। তাই আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। এরপর আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখাই। তার মানে আমরা যারা কোরআন শিখে জানি তারা অন্যকে শিখাবো। ইমাম বুখারী রহমান হাদিস নিয়েছেন 5027 নম্বর হাদিস, 5027 নম্বর হাদিস। তাই নিজে যারা আমরা কোরআন জানি তারা অপরকেও শেখার চেষ্টা করব। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেই, সহিহ বুখারী হাদিসটি 5028 নম্বর হাদিস। তাই নিজে কোরআন পড়ব, কোরআন অন্যদেরকে শিক্ষা দিব, যারা আমরা জানি কোরআন শিক্ষা দিব। এইভাবে আমরা চেষ্টা করব, জি। তাই কোরআন তেলাওয়াতের মাঝে অত্যন্ত কল্যাণ বিষয় রয়েছে। তাই কোরআন তেলাওয়াত আসমান শান্তি অর্জনের মাধ্যম কোরআন তেলাওয়াত করলে পারে। এমর্মে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে ওসিয়ত করছি যে তুমি আল্লাহকে ভয় করো, কারণ এটা সকল বস্তুর বুনিয়াদ, আর জিহাদ করো, কারণ এটি ইসলামের বৈরাগত, তার মানে ইসলামের বৈরাগত, আর তার মানে ইসলামকে সমুন্নত করার মাধ্যম, আর আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত করো, এটি তোমার জন্য আসমানে শান্তি এবং পৃথিবীতে প্রসিদ্ধির কারণ। জি মুসনাদ আহমদ হাদিসটি নিয়েছেন সিলসিলা সহিহা 5555 নম্বর হাদিস, সনদ সহি। তাই আমরা সিয়াম রেখে কোরআন পড়ার চেষ্টা করব, তিলাওয়াত করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ইহলোক পরলোক কল্যাণ হয়, তাই প্রশান্তি লাভ হয়। তাই আমরা কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, রাত্রে জেগে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং ফজিলত নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।